আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন চকলেট বার্থডে কেক এবং খেতে ভীষণ মজা এই কেকটি তৈরি করতে আমার লাগছে চারটি ডিম আর এই চারটি ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকা চাই এবং এর ভিতরে দিয়ে দিলাম আমি এক কাপ চিনি যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা এরকম চায়ের কাপে মেপেই দিতে পারেন এখানে দিচ্ছি হাফ কাপ ক্রিম অফ টার্টার ক্রিম অফ টার্টারে কাজ হচ্ছে ডিমের ফোম বেশি করে তৈরি করা এবং কেকটিকে সফট করা ক্রিম অফ টার্টার না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে আলতোভাবে মিশিয়ে থেমে থেমে বিট করব এবং এই বিট করতে করতে যখন দেখব যে আমার ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে এবং কিছু একটা লিখলে দ্রুত মুছে যাচ্ছে না এর মানে আমার ডিমের ফোম পারফেক্টভাবে হয়েছে এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিলাম এখন আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম এই কুসুমগুলো আপনারা একটি একটি করেও দিতে পারেন একসাথেও দিতে পারেন আমি একসাথে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে ভালো করে এই ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি ফোমের সাথে আমার মেশানো শেষ এখন আমি দিয়ে দিব অন ফোর্থ কাপ তেল এটি হচ্ছে ঘরে থাকা রেগুলার সয়াবিন তেল এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর এই তেল দেওয়ার সময় দশ সেকেন্ডের বেশি বিট করবেন না কারণ বেশি বিট করলে ফোম নষ্ট হয়ে যাবে আর এই ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেকটি শক্ত হয়ে যাবে সফট থাকবে না এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ চকলেট ইমালিশন বা চকলেট পেস্ট অবশ্যই এই চকলেট কেকের চকলেট পেস্ট ব্যবহার করবেন এখন আমি সব শুকনো উপকরণ দিচ্ছি এখানে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এখন দিব এক চামচ বেকিং পাউডার এখানে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করছি না এবং দিয়ে দিব হাফ চামচের কম লবণ এবং দিব দুই টেবিল চামচ গুড়া দুধ এই সব উপকরণগুলোকে ভালো করে চেলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মেশানোটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি একটি হার্ট শেপের মোল্ডে এই কেকের ব্যাটারটি দিব এজন্য আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে লেখালেখির কাগজ দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি এখন আমি উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটি ঢেলে দিলাম আর আপনারা যখন সব উপকরণগুলো একসাথে মিক্সড করবেন তখন থেমে থেমে মিক্সড করবেন আমার ব্যাটার ঢালা শেষ এখন আমি একটি কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এটাতে হবে কি ভেতরে কোনো বাবলস ক্রিয়েট হলে সেগুলো নষ্ট হয়ে যাবে ভিডিওটি লং যেন না হয় এজন্য আমি অনেক কিছুই টেনে টেনে দিয়েছি আপনারা দেখে বুঝে নেন আমি কিছুটা ট্যাপ করে নিয়ে নিলাম এখন আমি আগে থেকে চুলাতে দশ মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম একটি পাত্র তার ভেতরে দিয়ে দিলাম আমার এই কেকের মোলটি এখন আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি এই কাচের ঢাকনাতে একটু ছিদ্র ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি এবং একেবারে আঁচ লো করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে দেখেন আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি একটি কাঠির সাজে চেক করে নিলাম হয়েছে কিনা একেবারে স্মুথ আমার কাহিটি চলে এসেছে এর মানে আমার কেকটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি কেকটিকে মোল থেকে নামিয়ে নিয়ে আসলাম এখন আমি কেকটিকে আপনাদের সামনে বের করে দেখাচ্ছি এই কেকটি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে এবং দেখেন কতটা সফট হয়েছে এখন আমি এই কেকটিকে কভার করার জন্য ক্রিম তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম পাত্রের ভিতরে আমি এক কাপ পরিমাণে লিকুইড হুইপিং রেড ক্রিমটি ব্যবহার করছি এখানে আমি হুইপিংয়ের রেড ক্রিমটি ব্যবহার করছি এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব আর এই ক্রিমটি যখন ব্যবহার করবেন ব্যবহার করার আগেই ফ্রিজ থেকে নামিয়ে নেবেন এখন এর ভেতরে আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি আর এই চিনিটা অবশ্যই ব্লিন্ডারে ব্লিন্ড করা থাকতে হবে না হলে দানা দানা বাতে পারে এবং খেতে খারাপ লাগবে আর আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা এই পর্যায়ে চিনি না দিলেও চলবে কারণ এই ক্রিমটি অলরেডি মিষ্টি তো আমার কিন্তু এই পর্যায়ে বিট করা শেষ দেখেন আমার ক্রিমটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এই ক্রিমের মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম কোকো পাউডার কারণ কোকো পাউডার না দিলে এই ক্রিমটি খেতে মজা লাগবে না এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো চকলেট পেস্ট অবশ্যই এগুলো ব্যবহার করবেন এবং এর ভেতরে আমি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখেন ভালো করে মিক্সড করতে হবে এবং এই পর্যায়ে অবশ্যই স্প্যাচুলা দিয়ে ভালো করে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেবেন না হলে নিচেরগুলো ভালো করে মিক্সড হবে না এই জিনিসগুলো আসলে মানে বলে বোঝানোর থেকে আপনারা দেখে বুঝে নেবেন এটাই বেশি ভালো হবে তো আমার কিন্তু বিট করা প্রায় শেষ এ পর্যায়ে আমি বিট করা ছেড়ে দিচ্ছি এই যে এখন আমি গানাস তৈরি করছি গানাস তৈরি করার জন্য আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম বা এক কাপ চকলেট নিয়েছি এবং হাফ কাপ ক্রিম নিয়ে ভালো করে গরম করলে গানাসটা তৈরি হয়ে যাবে এখন আমি সুগার সিরাপ তৈরি করছি এর ভেতরে দুই চামচ চিনি এক চামচ চকলেট গানাশ এবং তিন টেবিল চামচ পানি দিয়ে গানাশটি তৈরি করেছি এখন আমি এই ক্রিমটিকে ভালো করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে আর দেখাই নি আর যে ক্রিমটি আমি একটু আগে তৈরি করেছি ওর ভেতরে আপনারা এক চামচ চকলেট গানাশ দিয়ে দিবেন তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে ওটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে কিন্তু আমি ক্রেমের মধ্যে আমার গানাস তৈরি হয়ে গেলে আমি এক চামচেরও বেশি গানাস দিয়েছিলাম এই ক্রেমের ভেতরে যে ক্রিমটি আমি এখন দিচ্ছি এখন আমি ক্রিমটি দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি আপনারা যারা নতুন কেক তৈরি করবেন তারা আমার এটি দেখলে ইনশাল্লাহ পারবেন তো আমি প্রথম পার্ট আমার দেওয়া হয়ে গিয়েছে আমি আবার একটু সুগার ব্রাশ করে নিচ্ছি অবশ্যই ক্রিম লাগানোর আগে সুগার ব্রাশ করতে হবে না হলে এই ক্রিমটি ভালো করে সেট হবে না এবং এই কেক থেকে ছোট ছোট কেকের মানে গুড়ি গুড়ি দানা দানা বের হয়ে আসবে এজন্য অবশ্যই আপনারা সুগার সিরাপটি ব্যবহার করবেন তো যতটুকু সম্ভব আমি একটি প্যালেট নাইফ দিয়ে এটিকে সুন্দর করে শেপ দিয়ে নিলাম আপনারা আরও ভালো পারবেন এখন আমি আমি চকলেট গানাসটি কেকের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটি প্লেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি তো আমার লাগানো কমপ্লিট এখন আমি একটি স্টার নজেল দিয়ে চারিপাশে স্টার তৈরি করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার আর লাইক করতে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না কষ্ট করে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক পেলে আমাদের অনেক ভালো লাগে আমি এখানে সুগার বল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটি অপশনাল করলেও চলে না করলেও চলে তো এই কেকটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে তো আমি চারিপাশে একটু স্টার স্টার তৈরি করছি কেক ডেকোরেশন আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি যেমনভাবেই ডেকোরেশন করবেন তেমনভাবেই ভালো লাগবে তো আমি ডেকোরেশনে এত দক্ষ নয় যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকু করেছি যদি আমার এই কেকটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেকটি দেখতে কেমন লাগছে আমি জানি না বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছে এভাবে কেক তৈরি করে আপনি যদি ঘরে সারপ্রাইজ করেন কেউ বলবেই না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন সবাই বলবে যে আপনি দোকান থেকে কিনে আনছেন তো প্রিয় ভাই বোনেরা সকলের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি যদি কখনো সময় হয় ঘুরে আসবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ